আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিও ডিটেলস প্যারাগ্রাফের উপরে এবং এটা ডিটেলস প্যারাগ্রাফের শেষ ভিডিও গত দুইটা ভিডিও যদি কেউ না দেখে থাকেন ডিসক্রিপশন বক্সে দুইটা ভিডিও আগে দেখে এসে তারপরে এই ভিডিওটা দেখুন কারণ প্রিভিয়াস ভিডিওগুলো না দেখলে এইটাতে এসে আপনি আসলে অনেক কিছু বুঝতে পারবেন না আসন শুরু করা যাক তো আজকে আমাদের টপিক্স হচ্ছে একটা ডায়াগ্রাম লাইক প্রসেস ডায়াগ্রাম বা স্টেজ ডায়াগ্রাম যে যেভাবে বলে সো এই স্টেজ ডায়াগ্রামে আমি যদি ফোকাস আউট করি সো এখানে দেখা গেছে যে দুইটা আপনার এই দুইটা সাইন আছে চিত্র আছে দুইটা চিত্রে একটা আছে যে সিমেন্ট প্রোডাকশন নিয়ে আর একটা হচ্ছে কংক্রিট প্রোডাকশন নিয়ে সো আমার ফার্স্ট অ্যাপ্রোচে সো আমি এই প্যারাগ্রাফটাকে দুইটা খণ্ডে বিভক্ত করছি একটা হচ্ছে সিমেন্ট নিয়ে কথা বলবো এবং সিমেন্টে বলছি যে লাইমস্টোন আর ক্লে দুইটা যুক্ত করে লাস্টে সিমেন্ট ব্যাগে পরিণত হয় আর এইখানে এসা কংক্রিট প্রোডাকশনে ফোর্থ এলিমেন্ট মিলে লাস্টে এসা সিমেন্ট মিক্সারে এসে সিমেন্ট তৈরি হয় আর তো এই এইটা মোটামুটি আমার হইতেছে প্ল্যানিং এখন এই অনুযায়ী আমি এখন আমার লেখা শুরু করব। তো আমি যদি লিখি তাহলে কিভাবে শুরু করলাম যে ইফ উই লুক অ্যাট দ্য প্রসেস বা ডিটেলস সো আমরা যদি এই প্রসেস বা ডিটেলস যদি আমি খেয়াল করি অফ সিমেন্ট প্রোডাকশান সিমেন্ট প্রোডাকশানের যে ডিটেলসটা আছে বা প্রসেসটা আছে এটা যদি খেয়াল করি তাহলে কি ইনিশিয়ালি সো এখানে একটা ইনিশিয়ালি কথা লিখছি লাইমস্টোন ইনিশিয়ালি না দিয়ে এখানে ফার্স্টলিও দিতে পার লাইমস্টোন অ্যান্ড ক্লে ওয়ার ক্রাস টুগেদার টু ফ্রম এ পাউডার সো এই দুইটা নেওয়া হয়েছে এবং একটা ক্রাশার দিয়ে ক্রাশ করা হয়েছে যেটা পাউডার তৈরি করছে নেক্সট দ্য পাউডার মিক্সড বাই মিক্সচার সো পাউডারগুলো কী হয়েছে নেক্সট একটা মিক্সচার দিয়ে মিক্স করা হয়েছে আফটার উইচ ইটস পাস থ্রু এ রোটেড হিটার সো তারপরে এটাকে কী করা হয়েছে একটা রোটেড হিটার মানে একটা রোটেড হিটারের ভিতর দিয়ে পাস করা হয়েছে এ আফটার বিং হিটেড তার মানে তারপরে এটাকে হিট দেওয়ার পরে হিটেড ইট ইট ইজ দ্যান গ্রাউন্ডেড বাই এ গ্রিন্ডার তার মানে গ্রিন্ডারের উপরে রাখা হয়েছে এটাকে বিফোর বিং প্যাকড প্যাক করার আগে ইন্টু ব্যাগস অ্যাজ সিমেন্ট তার মানে প্যাক করার আগে সিমেন্ট ব্যাগে ঢুকানোর আগে অ্যাজ এ সিমেন্ট হিসেবে এটা চলে আসছে সো এই অনুযায়ী লিখলে আমি দেখা গেছে যে মোটামুটি আমার চুয়ান্ন পঞ্চান্নটা ওয়ার্ডের ভিতরে চলে আসবে দেন পরের অ্যাপ্রোচে যাই লাইক পরের ইয়াতে যাই যে কংক পরে প্যারাগ্রাফটা যেতে যাই কংক্রিট প্রোডাকশন নিয়ে আমি কথা বলবো ফোকাসিং অন দ্য ম্যানুফ্যাকচার অফ কংক্রিট তাহলে কংক্রিটের ম্যানুফ্যাকচার যদি আমি দেখি ইট ইজ মেড আপ অফ ফোর এলি এলিমেন্ট অর কম্পোনেন্ট সো এখানে চারটা কম্পোনেন্ট নিয়ে এখানে এটা আসছে সো এখানে কিছু মেজারমেন্ট ইউজ করছি আমি হাফ অফ হাফ অফ কংক্রিট ইজ কম্পোড কম্পোজড অফ গ্রেভেল হুইচ ইজ স্মল স্টোন এই যে দেখেন এখানে কিন্তু লেখা আছে যে গ্র্যাভেল ইকুয়াল স্মল স্টোন সো আমি বলে দিছি যে হতেছে পুরা কংক্রিটের ভিতরে হাফ ইউজ করা হইতেছে তো ফিফটি পার্সেন্ট না বলে এখানে আমি হাফ বলছি যেটা কি হইতেছে গ্রাভেল না গ্র্যাভেলটাকে আবার কি বল হইতেছে স্মল স্টোন সো এইভাবে আমি বলে দিছি দেন এ কোয়াটার মানে কোয়াটার মানে চার ভাগের এক ভাগ মানে হইতেছে এই যে এখানে একশো ভাগের পঁচিশ ভাগ হইতেছে সেন্ট ওয়াটার কনস্টিটিউট টেন্থ মানে মানে হইতেছে এই যে টেন পার্সেন্ট অ্যান্ড দ্য রিমেন আর বাকি যে থাকলো আর কি ইজ ফর্ম অফ দ্য আর্লিয়ার প্রোডিউস সিমেন্ট বাকি যেটা আছে সেটা কি সিমেন্ট সো এই চারটা মিলে কি করা হইতেছে কংক্রিট মিক্সারে দেওয়া হচ্ছে তাইলে এখানে কি দিস ফর্মুলা ইজ কম্বাইন্ড একসাথে টুগেদার ইউজিং হরিজেন্টালি রোটেট সো এটা হরিজেন্টালি রোটেট হচ্ছে কংক্রিট মিক্সার টু ক্রিয়েট কংক্রিট সো কংক্রিট তৈরি করার জন্য এটা ওই মিক্সারের ভিতরে সো এখানে ছাপ্পান্নটা ওয়ার্ডের ভিতরে মানে একশো দশ ওয়ার্ড তো তার মানে বাকি দুইটা ইন্ট্রোডাকশন আর ওভারভিউতে আমি যদি পঁচিশ পঁচিশ বা পঁচিশ তিরিশ লিখি তাইলেই বা তিরিশ তিরিশ লিখি তাইলে আমার মোটামুটি দেড়শো ওয়ার্ড কভার করে ফেলছে এবারটা আমার সেকেন্ড অ্যাপ্রোচে আসি তো সেকেন্ড অ্যাপ্রোচেও আমি একই ধরনের কথাই লিখছি বাট একটু অন্যভাবে কোয়েসিভ ডিভাইস ইউজ করছি ইন দ্য ফার্স্ট স্টেপ অফ সো প্রথম স্টেপে সিমেন্ট প্রোডাকশন স্টোন অ্যান্ড ক্লে আর ক্র্যাশ টুগেদার বাই ক্র্যাশার সো একটা ক্র্যাশার দিয়ে এটাকে ক্র্যাশ করা হয়েছে টু ফ্রম এ পাউডার একটা পাউডার তৈরি করার জন্য দেন দিস পাউডার কম্বাইন্ড ইন মিক্সচার তো কম্বাইন্ড মানে মিলন হয়েছে একটা মিক্সচারের ভিতরে বা মিক্সডও দিতে পারতাম বিফোর গো থ্রু ইন টু এ রোটেড হিটার সো রোটেড হিটারে যাওয়ার আগে মিক্স করা হয়েছে এটাকে উইচ ওয়াস কনস্ট্যান্ট হিট যেটাকে না হিট দেওয়া হচ্ছে অ্যাপ্লাইড অ্যাট ইন্ড অব দ্য টিউব সো টিউবের শেষের দিকে আইসা এটাকে হিট দেওয়া হচ্ছে দ্য রেজাল্ট মিক্সচার ইজ গ্রাউন্ডেড ইন টু প্রডিউস সিমেন্ট সিমেন্ট তৈরি করার জন্য যে রাখা হচ্ছে এখানে ফাইনালি ফাইনালি দ্য সিমেন্ট ইজ রেডি টু প্যাক ইন ব্যাক ফর সেলিং তো বিক্রি করার জন্য এটা রেডি হয়ে গেল তো এইভাবে আমি তেষট্টিটা ওয়ার্ড লিখতে পারছি সো এবারটা আসি ফলোয়িং দ্য সেকেন্ড ডায়াগ্রাম সেকেন্ড ডায়াগ্রাম দেখি এবারটা আমি পার্সেন্টেজগুলো লেখার চেষ্টা করছি কংক্রিট কনসিস্ট ফোর ইনগ্রিডিয়েন্টস সো এখানে আগের আবার কম্পোনেন্ট ইউজ করছিলাম এখানে আবার ইনগ্রিডিয়েন্টস ইউজ করছি দেজ আর গ্রাভেল গ্র্যাভেল মানে চারটা কম্পোনেন্ট ব্যবহার করা হয়েছে যেটা হচ্ছে একটা হচ্ছে গ্রাভেল হুইচ ইজ দ্য অ্যাকচুয়ালি স্মল স্টোনস মানে স্মল স্টোনস সো এটা বলে দিছে সো এই কারণে এখানে এটা উল্লেখ করে দিছে অ্যান্ড ইট পার্ট এ মেজর মেজর ম্যাটেরিয়াল সো এটা মেজর ম্যাটেরিয়াল হিসেবে এটা কাজ করতেছে বাই কত ফিফটি পার্সেন্ট অ্যান্ড সেন্ড উইথ সেন্ড আসে হইতেছে টোয়েন্টি ফাইভ পার্সেন্টে সিমেন্ট হইতেছে পনেরো পার্সেন্টে অ্যান্ড রিমেন বাকি যেটা টেন পার্সেন্ট হইল ওয়াটার দেজ আর ইউজ টু প্রডিউস কংক্রিট বাই কংক্রিট মিক্সচার কংক্রিট মিক্সচারের দ্বারা কংক্রিট তৈরি করার জন্য কংক্রিট মিক্সচারে দেওয়া হয়েছে হুইচ ইজ কন্টিনিউয়াসলি বা কন্টিনিউয়ালি রোটেড টু কম্বাইন দ্য এলিমেন্টস সো এই এলিমেন্টগুলো মিক্সিং করার জন্য একটা মিক্সারে অলওয়েজ রোটেট এই মিক্সিং করা হচ্ছে অ্যান্ড দেন ফাইনালি কংক্রিট প্রোডাকশন ডান দ্য ডান বাই দ্য প্রসেস এই প্রসেস দিয়ে এই কংক্রিট প্রোডাকশনটা ডান করা হয়েছে সো এইভাবে দিয়ে আমার চুয়ান্নটা ওয়ার্ড চলে আসছে এবং এখানে তেষট্টিটা ওয়ার্ড মোটামুটি একশো সতেরোটা ওয়ার্ড তার মানে বাকিগুলো দিয়ে আমি মোটামুটি একশো ষাট কভার কপ করতে পারবো এইবারটা আসেন পরের একটা ম্যাপে সো ম্যাপ ডায়াগ্রাম নিয়ে অনেকের অনেক কনফিউশন থাকে সো ম্যাপ ডায়াগ্রামে অবশ্যই আমাকে এই যে দিকের যে নির্দেশনা দেওয়া আছে এইটা আমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে নর্থ ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোনটা আসলে কোন দিকে আসে এইটা আমাকে অবশ্যই উল্লেখ করতে হবে আমার ডিসক্রিপশনে সো এবারটা আসি আর কি আমি প্রথমে একটা অ্যাপ্রোচ নিয়েছি প্রথমে আমি বলছি যে সিটি হসপিটাল এখানে কি ছিল বাস স্টেশন ছিল আর কি সো বাস স্টপেজ ছিল আর কি হ্যাঁ কিন্তু এখানে কিন্তু বাস স্টপেজ নাই সো পরবর্তী চাইছে বাস স্টেশন হয়েছে এবং পিসিবি মানে পাবলিক কার পার্কিংটা এখানে ডিফারেন্সিয়েট হয়েছে দুইটা এখানে চেঞ্জ আর কি হ্যাঁ সো এইটা নিয়ে আমি কথা বলবো মোটামুটি আমার প্ল্যানিং এইভাবে সেট করছি তো এবারটা আসি ফোকাসিং অন দ্য সাউদার্ন পার্ট তো মানে সাউদার্ন পার্ট এই যে এইখানে আমি হতেসে যদি সাউদার্ন পার্ট বলতে আমি এই সাউথ দিকে যদি দক্ষিণ দিকে যে ইয়াটা আছে এটা যদি দেখি অফ সিটি হসপিটাল ইন দুই সালে ইন ফ্রন্ট অফ দ্য হসপিটাল গেট তো হসপিটাল গেটের সামনে কি আছে দেয়ার ওয়াজ এ বাস স্টপেজ তো এখানে বাস স্টপেজ ছিল সিক্স বাসেস কুড স্টপ বোথ সাইড অফ দ্য হসপিটাল রোড সো এই হসপিটাল রোডের দুই পাশে ছয়টা বাস এখানে দাঁড়াইতে পারতো তো এইরকম একটা সাইন দেখে আমি বুঝে নিচ্ছি দ্য ইন দ্য সাউথ ইস্ট সাউথ ইস্টিন্স এই দিকটা দ্যাট মিনস এই দিকটা সো এই দিকটাতে কি আছে কার পার্ক ওয়াজ দেয়া ফর বোথ অফ দ্য মানে একটা কার পার্কিংয়ের অপশন ছিল বোথ অফ স্টাফ অ্যান্ড পাবলিক মানে স্টাফ অ্যান্ড পাবলিকদের জন্য এখানে কার পার্কের একটা ব্যবস্থা ছিল বাট ইন দুই হাজার দশ সালে দিস প্লেস রিমেইন ফর স্টাফ কার পার্ক অনলি তার মানে স্টাফদের জন্য এসে দুই হাজার দুই সালে এসে শুধু স্টাফদের জন্য এই জায়গাটা বরাদ্দ করা হয়েছে অ্যান্ড এ সেপারেট প্লেস বিল ফর পাবলিক কার পার্কিং ইন ইস্ট তার মানে ইস্টের দিকে এসা সেপারেট পার্ক পার্কিং একটা করা হয়েছে পাবলিকদের জন্য সো এই দিকগুলো ভেরি ইম্পর্টেন্ট ম্যাপ ম্যাপ ডায়াগ্রামের জন্য সো এখন আমি আমার হয়তো সে ফোর্থ প্যারাগ্রাফে আসি ফোর্থ প্যারাগ্রাফে কি ফলোয়িং সেকেন্ড ম্যাপ ফলো করে ইন দুই হাজার দশ সালে দ্য দ্য সিটি হসপিটাল এ মেজর আপডেট ওয়াজ কনস্ট্রাক্টেড সো একটা বড় আপডেট করা হয়েছে কনস্ট্রাক্টেড করা হয়েছে বাই বাই টু রাউন্ড অ্যাবাউট রোড সো দুইটা রাউন্ড অ্যাবাউট রোড দিয়ে মেজর একটা আপডেট করানো হয়েছে ওয়ান ওয়াজ বিল্ড বিটুইন সিটি রোড অ্যান্ড হসপিটাল আর একটা করা হয়েছে এই সিটি রোড আর হসপিটাল রোডের এই যে মাঝখানে মাঝখান বরাবর অ্যানাদার ওয়াজ অন মেন গেটস একটা করা হয়েছে মেন গেটে বোথ ওয়ার কানেক্টেড বাই বাস স্টেশন হুইচ ওয়াজ অ্যাডেট সাউথ ইস্ট সাইড অফ দ্য মেন বিল্ডিং তো যেটা হইতেছে আবার সাউথ ইস্ট সাইড মানে এই যে মেন বিল্ডিং এর সাউথ ইস্ট সাইডে অবস্থিত বাই দ্য ডেভেলপমেন্ট ইন দুই হাজার দশ সালে মানে ডেভেলপমেন্ট করা হয়েছে যে দুই হাজার দশ সালে ট্রান্সফোর্মেশন সিস্টেম ওয়াজ আপগ্রেডেড সিগনিফিকেন্টলি তার মানে এইখানে যে আপগ্রেড করা হয়েছে এতে ট্রান্সফরমেশন সেন্টেন্স মানুষের চলাচলের ব্যবস্থাটা অনেক বেশি বৃদ্ধি পাইছে এই কথাটা আমি যুক্ত করে দিছি সো এইভাবে এখানে 56 ওয়ার্ড আর এখানে 65 ওয়ার্ড মানে 122 টা ওয়ার্ড এনাফ ফর ম্যাপ রাইটিং সো এইভাবে যদি আমরা লিখি তাহলে দেখা গেছে যে আমরা আমাদের উল্লেখ্য মার্ক অ্যাচিভ করতে পারবো আশা করি আমার এই আইডিয়াগুলো ভালো লাগছে তো আসুন এবার হইতেছে এই যে ডিটেলস প্যারাগ্রাফের একটা রিভিউ নিয়ে আসি টাস্ক ওয়ানের একটা রিভিউ তৈরি করি আমরা সো রিভিউ যদি হয় এইভাবে চিন্তা করি যে প্রথমে আমাকে যেটা করতে হবে প্ল্যান আমাকে অবশ্যই অবশ্যই একটা প্ল্যান সেট সেট করতে হবে যদি আমি প্ল্যান না করি তাহলে আমি আমার লেখার ভিতরে হারাই যাব আমি কোনটা কোনটা লিখছি কোনটা আগে লিখছি কোনটা পরে লিখছি এইটা নিয়ে আমি কনফিউশনে পড়ে যাবো আমি যদি এক দুই মিনিটের ভিতরে একটা প্ল্যানিং সেট করে ফেলতে পারি তাহলে আমার জন্য খুবই বেটার হবে লেখাটাকে অর্গানাইজ করতে আর বাকিটা আপনার গ্রামার্টিক্যাল আর হইতেছে লেগিক্যাল রিসোর্সের উপরে ডিপেন্ড করে আপনার মার্কিং হয়ে যাবে মোটামুটি এইবারটা আসে আমি কি নিয়ে আসলে আলোচনা করবো সো আমি যদি আমার ডিটেল প্যারাগ্রাফে আমি আলোচনা করতে চাই তো ডিটেল প্যারাগ্রাফে মানে আমি ফিগার নিয়ে আলোচনা করব এবং মেন ফোকাস রাখবো আমার কী ফিচারগুলোতে কোন কোন কী ফিচার উল্লেখযোগ্য দেখা যাচ্ছে লাইক এরকম হইতে পারে যে স্টার্টিং কোনো একটা ফিগার হইতে পারে পিক ফিগার মানে একবারে উপরের ফিগার লো ফিগার হতে পারে সবচেয়ে ইন্ডিং ফিগার নিয়ে কথা বলতে পারি হ্যাঁ তারপরে আইডেন্টিফিকাল ফিচার নিয়ে কথা বলতে পারি দ্যাট এই একটা বিষয় আপনি খেয়াল রাখবেন স্টার্টিং ফিচার প্রথম যেটা শুরু হচ্ছে শেষে যেটা শেষ হচ্ছে সবচেয়ে বড় ফিগার যেটা সবচেয়ে লোয়েস্ট ফিগার যেটা এবং গ্রাফের ভিতরে করা যাচ্ছে দেখা অনেক বড় আপ এন্ড ডাউন হয়েছে এটা দেখা যাচ্ছে ওই জিনিসগুলো আমরা ফিগার আউট করব ওই ফিগারগুলো ওই কি ফিচার নিয়ে আমরা বেশি কথা বলবো দেন দুইটা প্যারাগ্রাফ অলমোস্ট মানে অলওয়েজ অ্যানাফ যদি আমরা লিখি এবং এটাকে যদি ডিভাইডেড করি সমানভাবে সমানভাবে এবং আমি যদি একটা থিম ম্যানেজ করি বা একটা ট্রেন ম্যানেজ করি যে একটা এক ওয়েতে বর্ণনা করব আর একটা আরেক ওয়েতে বর্ণনা যে এইভাবে যদি বর্ণনা করি তাহলে আমার লেখা সাজাইতে সুবিধা হবে এবং সময় সব সময় মনে হবে যে না আমি একটা প্যাটার্নে যাই সো অনেক সময় দেখা গেছে এক 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 একটা লেখা বা এক একটা কোশ্চেন এক এক ধরনের হইতে পারে সো এর জন্য আপনাকে মানে একই ওয়েতে বা একই অ্যাপ্রোচে যে অল টাইম যাবেন এটা আবার কিন্তু নির্দিষ্ট না একেবারে বাট কয়েকটা নিয়ম কারণ আমি দেখাইছি সো আপনি ওই প্ল্যান সেটের সময় আপনি কোন অ্যাপ্রোচে যাবেন এটা আপনাকে প্ল্যান করে নেবেন কারণ আপনি যদি প্ল্যান করে ইজিয়ার জিনিসটাকে আগে নিতে পারেন তাহলে আপনি লেখা দ্রুত লিখতে পারবেন এবং আপনার লেখার কোয়ালিটি এবং অ্যাকুরেসিটা বাড়বে কারণ আপনি যেই জিনিসটা ইজি ভাবে দেখতেছেন সেই জিনিসটা আপনি ভালো বেশি লিখতে পারবেন দ্রুত লিখতে পারবেন কিন্তু যেগুলোতে একটু কমপ্লেক্স লাগতেছে সেইগুলো লিখতে দেরি হবে এবং আপনার একটু হার্ড মনে হবে সেইতে সময় চলে যাবে আপনার অবশ্যই খেয়াল রাখতে হবে ডাটা সিলেকশনের ক্ষেত্রে তো আমি এমন কিছু সিলেকশন করব না যেটা আমার আসলে কি ফিচার না যদি কী ফিচার না হয় সেই জিনিসটা আমার যে কোনো ধরনের প্রশ্নের ক্ষেত্রে আমার কি করবে টাইম ওয়েস্ট হবে কারণ আমার যদি কি ফিচার না হয় এবং ওইটা নিয়ে আমি বেশি বলতে থাকি তাহলে আমার আয়লস আয়েলসের যে রিকোয়ারমেন্ট এটা আমি ফুলফিল করলাম না এতে আমার ব্যান্ড স্কোর ডাউনের দিকে চলে যাবে পরবর্তী এটা ভেরি ইম্পর্টেন্ট এই ওভারভিউটা যদি আমি আমার প্যারাগ্রাফকে পঞ্চাশটা ওয়ার্ডের বেশি লিখতে পারি ইচ প্যারাগ্রাফ মানে দুইটা প্যারাগ্রাফকেই তাহলে আমি বুঝে নিতে হবে যে আমি ওকে আসি কারণ এইভাবে চিন্তা করি যে ইন্ট্রোডাকশনে আমি পঁচিশটার বেশি ওয়ার্ড লিখলাম ওভারভিউতে তিরিশ পঁয়ত্রিশটার উপরে আমি ওয়ার্ড লিখলাম দুইটা প্যারাগ্রাফে যদি পঞ্চাশের উপরে পঞ্চাশের উপরে ওয়ার্ড লিখতে পারি তাহলে পঞ্চাশ পঞ্চাশ একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ আর হইতেছে পঁচিশ তার মানে হইতেছে একশো ষাটের উপরে আমার প্রত্যেকটা লেখা একটা অভ্যাস তৈরি হয়ে যাবে তো এই অভ্যাসটা যদি আমি করতে পারি তাহলে আমার পরীক্ষাতে যেও মানে মেন পরীক্ষাতে যেও দেখব যে অটোমেটিক আমার একশো সাইডের উপরেও ওয়ার্ড চলে আসে এবং আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমি যদি প্ল্যানিং সেট না করে আগাই তাহলে আমি কিন্তু আমার গোলে অ্যাচিভ করতে পারবো না এবং আমি যদি পঞ্চাশ পঞ্চাশ এইভাবে যদি আমি না মানে প্ল্যানিং না করতে পারি তাহলে কিন্তু আমি দেখা গেছে যে যদি টাইম বেশি স্পেন্ড করি টাস্ক ওয়ানের যে গোলটা আসে সেই গোলে আমি পৌঁছাতে পারবো না এতে যা কি হবে আপনার রাইটিং টুতে যা আপনার হইল ইম্প্যাক্ট পড়বে লাইক আপনি যদি পঁচিশ মিনিট স্পেন্ড করে ফেলেন হইতেছে রাইটিং টাস্ক ওয়ানে তাহলে দেখা গেছে আপনি পাঁচ মিনিট বেশি স্পেন্ড করে ফেলছেন ফ্রম টাস্ক টু কিন্তু টাস্ক টুটা কিন্তু টুয়াইস ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সো অবশ্যই বিশ মিনিটের ভিতরে আমাকে এই টপিকসটা এবং দেড়শো ওয়ার্ডের ভিতরে আমাকে এই টপিকসটা শেষ করতে হবে তো এই তো ছিল ওভারঅল ভিডিও ডিজেলস প্যারাগ্রাফের উপরে আশা করি ভিডিওগুলো আপনাদের খুবই কাজে আসবে বারবার দেখবেন প্রবলেম হলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর ভবিষ্যতে আমি দেখি এই এক একটা ধরে আমি ফুল এক একটা কোশ্চেন ধরে আমি ফুল একটা প্যারাগ্রাফ লিখবো এই এই ভিডিওগুলো ভেঙে ভেঙে করার কারণ হইতেছে যে প্রত্যেকটা টপিকসগুলোকে সেপারেটলি যদি দেখে একটা নিয়ম নিয়মকানুনের ভিতরে নিয়ে আসি তাইলে লেখা লিখতে ইজি হবে এবং কম সময়ের ভিতরে আমি অনেক ভালো লিখতে পারবো তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ ভালো থাকবেন সাথেই থাকবেন